ওকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আপনারা সি প্যানেলের ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, সম্পূর্ণ প্রসেসটা আজকে আমরা দেখাবো। তো আপনারা যদি ডোমেন কিনে থাকেন, যেমন আমরা কিছুক্ষণ আগে এই 10 মিনিট হলো আমরা একটা ডোমেন কিনছি, নাম হচ্ছে বিডি এসইও এক্সপার্ট.কম, এটা হচ্ছে আমাদের ডোমেন। ডোমেন দেওয়ার পরে আপনারা যেটা করবেন স্ল্যাশ দিবেন, আপনার যে কোনো ডোমেন, আপনারা যদি চান যে আপনারা যেখান থেকে ডোমেন কিনবেন ওইখানে একটা সি প্যানেল দিয়ে দেয় লিঙ্ক, আর যদি ওইভাবে না যাইতে পারেন, ওইখান থেকে যদি না যাইতে চান তাহলে এইভাবে যাওয়া যাবে। এখানে লিখবেন হচ্ছে সি প্যানেল, সি প্যানেল লিখে ইন্টারে চাপ দিবেন, তাহলে এরকম একটা অপশন চলে আসবে। ওকে, আমরা এখানে চলে আসব। ওকে, এখানে আপনার মেলের ভিতরে একটা ওরা ইউজার নেম দিয়ে দিবে, একটা পাসওয়ার্ড দিয়ে দিবে, ওইটা দিয়ে আপনি এখান থেকে ওইটা বলেই দিবে যে ওইটা ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটা হচ্ছে সি প্যানেলের পাসওয়ার্ড, ওইটা বলে দিবে। ওকে, আমাদের যেহেতু এখানে অ্যাড করা আছে আমি এটা নেক্সট করব। ওকে, দেখেন এখানে গ্রিন আসছে, এটা কিন্তু আমরা লগ ইন করে ফেলছি, এটা সমস্যা নাই। এখানে আপনারা যেখানে আসুক না কেন, এক একটা মানে সি প্যানেল এক এক রকম হয়, এক এক কোম্পানির সি প্যানেল এক এক রকম হয়, এটা ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। আপনারা যেটা দেখবেন এটা একটু ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন যে কোন জায়গায় ফাইল ম্যানেজার আছে, ফাইল লেখাটা আছে। তো দেখেন এখানে লেখা আছে ফাইল ম্যানেজার। ওকে, ফাইল ম্যানেজার আমরা কী করবো, ফাইল ম্যানেজারের উপরে ক্লিক করব। তো দেখেন এটাই হচ্ছে আমাদের মূল খেলাটা, এখানে খেলতে হবে। তো এখানে আমাদের দেখেন পাবলিক ডট আন্ডারস্কোর এসটিএমএল আছে, এখানে যেটা করবো আমরা পাবলিক ডট এসটিএমএল এখানে ক্লিক করব, কারণ সব কিছু আমাদের পাবলিক ডট আন্ডারস্কোর এখানেই সব কিছু থাকে এ টু জেড। ওকে, আমি এই ফাইলটা ডিলিট করে দিই। তো এবার যেটা করব, আমি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের কি একটা নতুন লেটেস্ট ওয়ার্ডপ্রেস লাগবে। তো আমরা চলে যাব হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ও আর জি এটা লিখবে, তাহলে আপনারা ওয়ার্ডপ্রেসের মূল ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে পারবেন, ওয়ার্ডপ্রেস ওআরজি। দেখেন এখানে যদি এভাবে যদি না লিখতে পারেন তাহলে আরেকটা সিস্টেম আছে, এখানে আপনারা লিখতে পারেন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ডাউনলোড, তাহলে সেম জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে। ডাউনলোড, ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখলে প্রথমেই দেখবেন ওয়ার্ডপ্রেস ওআরজি এটা লেখা পাবেন, ঠিক আছে। এইভাবে সার্চ করে আসলেই বেটার হয়, কারণ ওইভাবে থেকে লিঙ্কের থেকে। দেখেন আমি ওয়ার্ডপ্রেস ওআরজিতে ক্লিক করছি, ক্লিক করার পর সেম এখানে নিয়ে আসছে। তো এবার দেখেন এখন লেটেস্ট ভার্সন চলতেছে হচ্ছে এটা 6.0.2। ওকে, তো আমরা এটা ডাউনলোড করে ফেলি। ওকে, ডাউনলোড হচ্ছে, কয় এমবি, বেশি এমবি লাগবে না আমাদের, কয়েক মিনিট লাগবে আর কি, 21 এমবি। তো এটা অল টাইম, এটা আপনার ভার্সন চেঞ্জ হতে পারে, এখন একটা ভার্সন দেখাইতেছে, আবার আপনি কাল পরশু তুরি গেলে যদি আবার ওরা আপডেট করে ফেলে আরেকটা ভার্সন দেখাবে। যে কোনো ভার্সনই থাকুক না কেন, আপনারা এখান থেকে এসে জাস্ট ইয়ে করবেন, এখানে এই ভার্সনটাই ডাউনলোড করবেন। আর এটা যদি ইনস্টল করতে প্রবলেম হয়, এখানে তারা ইনস্টলেশন গাইডলাইন দিয়ে দিছে, এটা দেখলে কিন্তু আপনারা গাইডলাইন পাবেন যে তারা কীভাবে ইনস্টল করতে বলতেছে, সব কিছু এখানে বলা আছে। দেখেন এখানে বলতেছে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে বলে দিছে থিঙ্ক। ওকে, আমাদের কোথায় কোথায় যেতে হবে, বেসিক ডাউনলোড, তারপরে আনজিপ ওয়ার্ডপ্রেস প্যাকেজ অলরেডি ক্রিয়েট ডাটাবেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সার্ভার, ওকে এগুলো করতে হবে। তো থেকে এগুলোর থেকে আমার মনে হয় আমরা যেভাবে দেখাই এটাই বেটার হবে। তো আমরা যেটা করব, এখানে দেখেন তো ডাটাবেস আমাদের দরকার নাই, আমরা এখানে এসে আমাদের যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করছি সেটা আমরা এখান থেকে পাবলিশ আপলোড করব। দেখেন এখানে লেখা আছে আপলোড। ওকে, আপলোড করি, আমার দুইবার ক্লিক লাগছে। ওকে, আপলোডের এখানে এসে আমরা সিলেক্ট ফাইল এখানে ক্লিক করব। খুব ফাস্ট কিন্তু হচ্ছে এখন, এখন মনে হয় নেট ভালোভাবে পাইছে। বাহ, চমৎকার, খুব ফাস্ট না?
হবেই তো, যাই হোক ব্যাপার না, এখানে খুব তাড়াতাড়ি হইতেছে, আরো তাড়াতাড়ি হইতো যদি আমার ওই কম্পিউটার থাকতো। তো এবার দেখো এটা গ্রিন আসবে, গ্রিন আসলে বুঝবো যে আমাদের এটা কমপ্লিটলি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে গো টু ব্যাক এখানে ক্লিক করব, এটা দেখবেন যে অবশ্যই পাবলিক ডট এসটিএমএল এর এখানে আছে কিনা। ওকে, এটা আমরা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট ডিলেট না, ওকে এক্সট্রাক্ট করি, এখান থেকে পাবলিক ডট এসটিএমএল এ থাকবে। ওকে, আমরা এক্সট্রাক্ট করব এখানে, ওকে ক্লোজ। তো এবার দেখো আমাদের এটা হচ্ছে আমাদের ফাইল হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস ফাইল। এটা আমরা চাইলে এখান থেকে ডিলেট করে দিতে পারি, উপরে ডিলেট, ডিলেটে ক্লিক করো, পার্মানেন্ট ডিলিট করে দিলাম। এবার ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ফাইলটা আছে এইগুলো আমরা মুভ করব, ওকে মুভ অল, ওকে অল করি, এখানে অল সিলেক্ট করব, এখান থেকে অল সিলেক্ট, ওকে একটা ধরে অল সিলেক্ট করলাম, দেখছো সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেল। এবার আমরা যেটা করব এখান থেকে আমরা মুভ করব, ওই যে দেখো উপরের দিকে মুভ লেখা আছে, মুভ, মুভে ক্লিক করব, মুভে ক্লিক করে এখানে ওয়ার্ডপ্রেস আছে, আমরা যেটা করব এটা কেটে জাস্ট এসটিএমএল এর এখানে রাখব। তো আমরা যদি পাবলিক ডট এসটিএমএল আবার যাই, এবার কিন্তু আমরা দেখতে পাইতেছি এটা আমাদের এসটিএমএল, এখানে সবগুলো ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ইয়ে হয়েছে। এবার উপরে যে এই ওয়ার্ডপ্রেসের একটা ফাইল আছে এটা চাইলে রাখতে পারো, না চাইলে ডিলিট করে দিতে পারো, কোনো কিছু যায় আসে না। তো আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারি, তো ওর নামে এটা পার্মানেন্ট ডিলিট করে দিলাম। ওকে, আমাদের দরকার হচ্ছে এই ফাইলগুলো। তো এবার যদি আমি আমাদের ওয়েবসাইটে যাই, এবার আমি একটু রিলোড করি, ওকে দেখেন এবার কিন্তু আমাদের এরকম একটা অপশন চলে আসবে। তো এটা লেখার পরে আমরা যেটা করব, এখানে আমাদের অবশ্যই ইংলিশই থাকবে, আমরা এটা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে ডাটাবেস নাম দিতে বলতেছে, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দিতেছে, লেটস গো। আমরা এখানে আসব, আমরা একটা এখানে আমরা একটা নাম দিব, ওকে তার আগে একটা ডাটাবেস তৈরি করতে হবে। তো আমরা চলে যাব হোমে প্রথমে, হোম, হোমে ক্লিক করি, এখানে ক্লিক করে একটা ডাটাবেস তৈরি করি। দেখি ডাটাবেস কোথায় আছে, ডাটাবেস, ডাটাবেস, ওকে এখানেই মেবি, এখানে একটা ডাটাবেস যে নামটা আছে ডাটাবেসের এই নামটাই আমি এখানে দিয়ে দিলাম, কপি কপি, নেক্সট। আমাদের একটা ডাটাবেস নাম নিলাম, আমরা এখান থেকে এটা দিয়ে দিব, নেক্সট করব, ওকে নেক্সট করার পর আমাদের এখানে একটা বলতেছে ক্রিয়েট ডাটাবেস ইউজার। আমরা এখানে একটা কাজ করি, এখানে 19 অ্যাড করে দিই, ওকে আগেরটা আমরা দেখতেছি এটা 19 দিয়ে দিলাম। আর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই আমি, গুগল গুগল থেকে একটা বের করে নিই আমি, ওকে আমার একটা ফাইল নেই, এখান থেকে আমি আমার এগুলো সেভ করে রাখি, ওকে। তো এখান থেকে আমি এটা হচ্ছে আমার ডাটাবেস দিছি, এটা ডাবল হয়েছে মেবি। তো আমরা যেটা করব, এবার আমি একটা ইউজার নেই, ইউজার হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউজার, তো আমি এটা কপি করি। আর এখানে আমি একটা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটা আমি মিশ্রিত পাসওয়ার্ড দিই, অ্যাট দ্য রেট ওকে, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। এবার আমি ডাটাবেসটা তৈরি করে ফেলি, এটা হচ্ছে ডাটাবেস ইউজার। তো আমরা যেটা করব এখান থেকে, তো এখানে এসে আমরা ডাটাবেস দিছি, এবার ইউজার দিছি, এবার আমরা একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিলাম কপি করে, এখান থেকে এসে আমরা এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করব। তো ক্রিয়েট ইউজারে ক্লিক করি, সব কিছু ঠিকঠাক আছে, হ্যাঁ ওকে, এবার ক্রিয়েট এখানে ক্লিক করব, ওকে। এবার যেহেতু আমাদের ডাটাবেস ইউজার কমপ্লিটলি হয়ে গেছে, এবার আমরা যেটা করব অল ফাইল এখানে অ্যাকসেপ্ট করব, এখান থেকে ড্রপটা তুলে দিব, তুলে দিকে ম্যাক সেন্স এখানে ক্লিক করে আমরা ডাটাবেস আমাদের কিন্তু কমপ্লিটলি, এখানে হচ্ছে আমাদের ইউজার হচ্ছে এটা এবং ডাটাবেস নেম হচ্ছে এটা, ঠিক আছে। তো এবার আমরা যেটা করব, আমাদের ইয়েতে চলে যাই, ডোমেনে চলে যাই, বিডি বিডি বিডিএসিও আর ডাব্লিউপি অ্যাডমিন, ওকে ডাব্লিউপি ডাব্লিউপি অ্যাডমিন,
ওকে, এখানে এটা কেটে দিলাম, হয়ে গেল। তো এবার আমরা দেখি আমাদের ডাটাবেস আর ইউজারে কাজ করে কিনা। ওকে, আমরা ইংলিশটাই দিয়ে দিলাম এখান থেকে। এবার আমরা এখানে ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। ওকে, তো আমরা এখান থেকে আমাদের ডাটাবেস ডাটাবেসের নাম দিয়েছিলাম, এগুলো আমি আগে কেটে দেই, অল সেট। ওকে, কেটে দিলাম। এবার আমি দিছিলাম হচ্ছে, প্রথমে দিছিলাম হচ্ছে ইউজার, এটা হচ্ছে আমাদের ইউজার, ইউজারটা অনেক বড়, এটা আমি কপি করে এখানে আমাদের ইউজারটা আমি এখানে দিয়ে দিলাম সবার আগে। তারপরে কি দিছে, ডাটাবেস, এটা হচ্ছে ডাটাবেস নেম। তো এটা আমি এখান থেকে, হ্যালো, রেকর্ড চলতেছে? হ্যাঁ, ওকে, আমি একটু, ওকে, এখানে আমার যেটা করতে হবে, ডাটাবেস নেম দিব। ডাটাবেস নেমটা আমি কি দেখলাম এখানে, তো আমি এখানে এটা কপি করে দিয়ে দিলাম। এবার আমার একটা পাসওয়ার্ড, এটা হচ্ছে আমার একটা পাসওয়ার্ড, আমি এটা এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এবার আমি এখান থেকে নিচের থেকে এসে সাবমিট করব। এবার বলতেছো ওয়ার্ডপ্রেস কমপ্লিটলি ইনস্টল হয়ে যাবে, মানে সব কিছু কমপ্লিটলি হয়ে গেছে, এবার আমরা রান করব। তো এখান থেকে আমাদের মেন জিনিসটা দিতে হবে, সেটা হচ্ছে আপনি যে সাইটের নামটা কি, সাইট টাইটেল। যেমন এখানে আমরা বিডি বেস্ট, বিডি এসইও, এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করব, সমস্যা নেই। এসইও এক্সপার্ট, ই এক্স পিই আর টি, এক্সপার্ট। ওকে, এটা দিয়ে দিলাম। একটা ইউজার নেম দিয়ে দিব, ইউজার নেমটা আমরা দিয়ে দিই একটা, আপাতত ধরেন ওকে, এটা হচ্ছে ইউজার, এটা আমরা যতবার লগ ইন করবো এটা ছাড়া লগ ইন করা যাবে না। আর এটা আমাদের এই পাসওয়ার্ডটা আমরা এখানে ইউজ করব, এটা আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। এবার একটা ইমেল চাচ্ছে, আমি একটা ইমেল দিয়ে দিলাম। এবার এটা সার্চ ইঞ্জিনে শো করবে কি না, ওটা এরকমই থাক। তো এখানে আমরা কী করবো, ইনস্টল করবো ওয়ার্ডপ্রেসটা। এটা সম্পূর্ণ হয়ে গেলে ইনস্টলে ক্লিক করবেন। ওকে, এটা আমরা কপি করে ফেলি, এটা হচ্ছে সেভ করে দিলাম। এবার লগইনে ক্লিক করি, তো এখানে আমাদের ইউজার নেমটা হচ্ছে এটা এবং পাসওয়ার্ড হচ্ছে এটা। এবার রিমেম্বার দিয়ে আমরা লগইন করে ফেলবো। তো এবার আসি, আমাদের ওয়ার্ডপ্রেসটা কমপ্লিটলি ডান, আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি। যদি আপনার এই ডাটাবেসটা দেখতে প্রবলেম হয়, দেখেন এটা হচ্ছে নামটা আমার কপি করে রাখছি, যদি এরকম প্রবলেম হয় তাহলে যেটা করতে হবে, আমরা চলে যাব ডাটাবেসে, ডাটাবেস। ওকে, এখানে দেখেন মাই স্কুলার ডাটাবেস, এখানে আমরা ক্লিক করে আমরা এই ডাটাবেসটা দেখতে পারি। দেখেন এটা হচ্ছে আমাদের ডাটাবেস নেম এবং ডাটাবেস ইউজার হচ্ছে নিচেরটা এটা। তো এইভাবে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে।